জয়গুরু। বন্ধুরা, যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের পুরুষত্বহীনতা আছে, যাদের একেবারেই শেষ হয়ে গেছে, অর্থাৎ পুরুষাঙ্গের উত্থান হয়ই না, যারা অনেক কিছু করেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক ওষুধপথ্য খেয়েছেন, যাদের এখন পর্যন্ত সমাধান হয়নি, তারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আমি এমন একটি টোটকা আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে টোটকাটি ধ্বজভঙ্গ পুরুষত্বহীনতা সম্পূর্ণরূপে দূর করে দেবে। ইতিপূর্বে এটা প্রমাণিত হয়েছে, অর্থাৎ এর আগেও আমরা আমাদের এই চ্যানেল থেকে এইরকম একটি টোটকা শেয়ার করেছিলাম। সেই টোটকাটি অনেকেরই কাজে লেগেছে, অনেকেই আমাদের কল করে বলেছেন যে গুরুজি আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। অর্থাৎ টোটকাটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি টোটকা। তবে ভিডিওটি স্কিপ করা যাবে না, ভিডিওটি টেনে দেখা যাবে না। যদি এই টোটকাটি আপনারা কাজে লাগাতে চান, অর্থাৎ যদি ভালো একটি রেজাল্ট আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা এই টোটকার কার্যকারিতা বাড়ানোর জন্য এমন কিছু কথা বা তথ্য আমি শেয়ার করব যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু এই টোটকাটি কোনো কাজে লাগবে না। এবার আমার কবিরাজ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের কাছে কিন্তু অনেকেই কল করে বলেন যে গুরুজি আপনাদের ভিডিওগুলো দেখে আমরা কিন্তু কবিরাজি করি বা আমরা কিন্তু মানুষকে ঔষধ দিয়ে থাকি, তাদের উদ্দেশ্যে কিছু কথা আমরা বলতেছি। সাবধান, হুটহাট করে কাউকে ঔষধ দিতে যাবেন না, তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আগে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও 10 থেকে 12 মিনিটের হয়, 1 থেকে 2 মিনিট হয়তো আমরা কোনো ওষুধের কথা বলে থাকি বা কোনো রেমিডি শেয়ার করে থাকি, বাকি যে 9 মিনিট বা 8 মিনিট আমরা কথা বলি সেই কথাগুলো কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। সেই কথাগুলো যদি না শুনে আপনারা কোনো ওষুধ দিয়ে থাকেন, যদি কোনো রোগীর হিতে বিপরীত হয়, তাহলে কিন্তু তার দায়ভার সম্পূর্ণরূপে আপনাদের নিতে হবে। অতএব কবিরাজি করেন ভালো কথা, জেনে শুনে বুঝে তারপর কবিরাজি করার চেষ্টা করবেন। আপনি একজনকে যৌন রোগের ওষুধ দিয়ে দিলেন, শিমুলমুল শতমূল দিয়ে তার কাছ থেকে হাজার হাজার টাকা আপনি নিয়ে নিলেন, কিন্তু তার আসল সমস্যাটা কোথায়? তার যে পেটের সমস্যা আছে, সে যে IBS-এর রোগী, তার যে কোষ্ঠকাঠিন্য আছে, সে যে মানসিক রোগী, সে যে সূচিবায়ু রোগী, তার যে সন্দেহবাতিক রোগ আছে, সে যে ডিপ্রেশনে ভুগে, সে যে দুশ্চিন্তায় আক্রান্ত, তার যে অনিদ্রা সমস্যা আছে, এগুলোর সমাধান কি আপনারা তাদের করে দেন? এই যে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আপনারা যে রেমিডিগুলো শেয়ার করেন বা রেমিডিগুলো তাদের দিয়ে দেন, যারা কবিরাজি করেন, যারা এগুলো দিয়ে দেন, তারা কি এই সমস্যার সমাধানগুলো করে দেন? তারা কি জানেন এই সমস্যার সমাধানগুলো কিভাবে করতে হয়, কিভাবে মানসিক সমস্যার সমাধান করতে হয়, কিভাবে IBS-এর সমস্যার সমাধান করতে হয়, IBS-টা হয় কোথা থেকে, কোষ্ঠকাঠিন্য হয় কোথা থেকে, এই বিষয়টা কি আপনারা জানেন? অতএব সাবধান, কবিরাজি করেন, বুঝে শুনে করার চেষ্টা করবেন। শুধুমাত্র ওই এক লজ্জাতুন নেশা বই পড়ে আপনি কবিরাজি করবেন, তাতে রোগী সুস্থ হয়ে যাবে, এটাও কি সম্ভব? ওই লজ্জাতুন নেশা বইয়ের মধ্যে বিভিন্ন ভেষজের কথা উল্লেখ আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই লজ্জাতুন নেশা বইয়ের মধ্যে কি মানসিক সমস্যা সমাধানের কোনো কথা আছে? কিসের জন্য একজন মানুষ যৌন সমস্যায় পড়ে, তার সঠিক তথ্য কি ওই লজ্জাতুন নেশা বইয়ের মধ্যে দেওয়া আছে? না, নেই। ওইরকম লজ্জাতুন নেশা থেকে শুরু করে শত শত বই আমরা স্টাডি করেছি, তার মধ্যে এগুলো নেই। সেগুলো সমাধান করতে হলে, মানসিক সমস্যা সমাধান করতে হলে আপনাকে সাইকোলজি, অ্যানাটমি, বায়োলজি, বোটানি এবং ফার্মেসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যদি আপনি মানসিক সমস্যার সমাধান করতে চান, যদি আপনি পেটের সমস্যা সমাধান করতে চান। অতএব কবিরাজ বন্ধুরা, ওই লজ্জাতুন নেশা বই পড়ে কাউকে কখনো কোনো টোটকা দিতে যাবেন না। আগে ওই কবিরাজি বই ছাড়াও বিভিন্ন রকমের বই পড়ার চেষ্টা করুন। যদি সঠিক সমাধান আপনি কাউকে দিতে চান, তাহলে আপনাকে জানতে হবে
আপনাকে বুঝতে হবে। একজন মানুষের উত্থানজনিত সমস্যা থাকতে পারে, অর্থাৎ তার ইরেকশন হয় না, ইরেকটাইল ডিসফাংশন যেটাকে বলা হয়। এটার কারণ কি? এটার জন্য 75% দায়ী মানসিক সমস্যা, এটা জানতে হবে। না জেনে চিকিৎসা করা যাবে না। আপনি উত্থানজনিত সমস্যার জন্য বিভিন্ন ওষুধ দিয়ে দেবেন, বিভিন্ন ওয়ান টাইম ওষুধ সেবন করতে বলবেন, সমাধান কিন্তু হবে না, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। অর্থাৎ যদিও তার একটা মাস ইরেকশন হয়, পরবর্তী মাসে কিন্তু তার ওই ওষুধে কোনো কাজ করবে না এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। অতএব সাবধান, কোনো কিছু দেখে ফলো করে, কারো ভিডিও ফলো করে কারো কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না। এটা কবিরাজ ভাইদের প্রতি, অর্থাৎ যারা নতুন কবিরাজি করতেছেন, যারা কবিরাজ গজিয়ে গেছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, এই কাজটা ভুলেও করতে যাবেন না। কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারো কোনো টাকা পয়সা নষ্ট করার চেষ্টা করবেন না। টাকা কিন্তু কষ্ট করে ইনকাম করতে হয়, টাকা কিন্তু উপর থেকে ঝরঝরায় পড়ে না। বিশেষ করে এই সমস্যায় যারা আছে তাদের কিন্তু হিতাহিত জ্ঞান খুব কম থাকে। তারা ভাবে যে আমরা মনে হয় সুস্থ হয়ে যাব, সেই জন্য তারা নিজের পরিশ্রমের টাকাগুলো অকাতরে নষ্ট করে ফেলে, কিন্তু তাদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। এবার আসুন, ধৈর্যভঙ্গ বা পুরুষত্বহীনতা কেন হয় তার একটি আসল কারণ জেনে নেই। কিসের জন্য হয় ধৈর্যভঙ্গ বা পুরুষত্বহীনতা? একটি মারাত্মক ভয়াবহ যৌন রোগ। কেন হয়, কারণটা কি? আমরা অনেক সময় একজনের স্বাস্থ্য খারাপ দেখলে বা চেহারায় মলিনতা থাকলে তাকে আমরা বলে ফেলি, ওই যে আসছে ধৈর্যভঙ্গ রোগী আসছে। বিশেষ করে গ্রামেগঞ্জে এই কথাটা খুবই প্রচলিত। কেউ যদি কোনো কাজকর্ম করতে না পারে, মুখ চোখ কালো করে বসে থাকে, তখন আমরা তার উদ্দেশ্যে এই শব্দগুলো ব্যবহার করে থাকি, ওই যে ধৈর্যভঙ্গ রোগী, ওই যে কোষ্ঠকাঠিন্যর রোগী, ওই যে আমাশয়ের রোগী আসছে, এরকম শব্দগুলো ব্যবহার করে থাকি। কথাটা কি আসলেই মিথ্যে? এই যে আমরা একজনকে দেখলে এরকম মন্তব্য করে থাকি, আসলে কি এটা মিথ্যে কথা? না, এটা মিথ্যে কথা না, এটাই সত্যি কথা, এবং এটা 100% সত্যি কথা। একজন ধৈর্যভঙ্গ রোগী, তার বাহ্যিক কিছু পরিবর্তন থাকে, বাহ্যিক কিছু সিমটম থাকে যেগুলো দেখলে পরে বোঝা যায়। কি সিমটম থাকে? সে বিষণ্ণতায় পড়ে যায়, তার মুখচুখ সবসময় কালো থাকে, সে গুমরা মুখ করে বসে থাকে, সে কারো সাথে মিশতে চায় না, একা একা থাকতে পছন্দ করে, তার মেজাজ সবসময় খিটখিটে থাকে, কে একটা ভালো কথা বললেও সে হুটহাট করে রেগে যায়, সে কোনো কাজকর্ম করতে পারে না, কাজে কর্মে তার কোনো মনোযোগ থাকে না, সে সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা করে, অর্থাৎ সে ডিপ্রেশনে চলে যায়। আসলে মূল সমস্যাটা কোন জায়গায়? এই ধৈর্যভঙ্গ হওয়ার আগে তার সমস্যাটা কী হয়েছিল, অর্থাৎ তিনি কী কী সমস্যায় আক্রান্ত হয়েছিলেন? তিনি খুব বেশি ডিপ্রেশনে ছিলেন, অর্থাৎ অতিমাত্রায় দুশ্চিন্তা করতেছিলেন, তার ঘুমে সমস্যা হইতেছিল, বিভিন্ন রকমের পারিবারিক চাপ বা পারিপার্শ্বিক চাপ, ব্যবসা বাণিজ্যর চাপ বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের চাপ তার মধ্যে অ্যাটাক করেছিল, সেই জন্য সে দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারেনি। একটা পর্যায়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক বেড়ে গেছে। যখন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক বেড়ে গেছে, তখন সে কোনো খাবারই ঠিকমতো হজম করতে পারে নাই, তার পেট সারাক্ষণ গরম থাকত, লিভার ফাংশন ঠিকমতো কাজ করতে পারতো না, পায়খানা ক্লিয়ার হতো না, তিনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় পড়ে গেছেন। দীর্ঘদিন এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে তার মধ্যে শুরু হয়েছে IBS, যেটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলে, অর্থাৎ পেটের পীড়া বা পেটের অসুখ। যখন একজন লোক IBS আক্রান্ত হয়ে গেছেন, তখন তার পুরুষাঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে, অর্থাৎ ভেতরের দিকে ঢুকে গেছে, ইরেকশন হচ্ছে না, পুরুষাঙ্গে কোনো অনুভূতি নেই, অর্থাৎ তিনি ধৈর্যভঙ্গ বা পুরুষত্বহীনতা আক্রান্ত হয়ে গেছেন। বুঝতে পারছেন শুরুটা কোথা থেকে হয়েছে? অতএব ওষুধ খেলে কি হবে, আগে শুরুটা কোথা থেকে হয়েছে জেনে নেবেন, তারপরে সেই জায়গার চিকিৎসাটা আগে করার চেষ্টা করবেন, দেখবেন সঠিকভাবে কাজে লেগে গেছে। অনেকে হয়তো ভাবেন অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করার ফলে এটা হয়েছে, না, এটার জন্য 30% দায়ী, অর্থাৎ অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার কারণে পুরুষত্বহীনতা হারিয়ে ফেলেছেন, এটার জন্য 30%,
আর বাকি 70% মানসিক সমস্যা। অর্থাৎ আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন কেন করেছেন, এখানে তো মানসিক সমস্যা। আপনার দিন সারাক্ষণ উত্তেজিত থাকত, অর্থাৎ মাথা গরম ছিলেন আপনি, আপনি সারাক্ষণ কামুক চিন্তা করতেন, সারাক্ষণ উত্তেজিত থাকতেন, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজর্ডার। এ থেকে আপনি অতিরিক্ত মাস্টারবেশন করতে যেতেন, অর্থাৎ আপনি সুস্থ ছিলেন না, আপনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, সেই জন্য আপনি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন। তাহলে এখানকার মূল বিষয় কোনটি? মানসিক সমস্যা। অর্থাৎ আপনার দেহে যদি কোনো রোগের সৃষ্টি হয় বা আপনি যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হন, তার 75% দায়ী হল মানসিক সমস্যা। অতএব আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে, আর মানসিক সমস্যার জন্য কখনো কোনো ঔষধ হয় না, মনের রোগের কোনো ঔষধ নেই, এর জন্য করতে হবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা কথার মাধ্যমে, যেগুলোকে কাউন্সিলিং বলে, যেগুলোকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। আপনাকে সেই কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিয়ে আগে মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে, অর্থাৎ মানসিক সমস্যার সমাধান আগে করতে হবে। যদি আপনি মানসিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন, তাহলে তো আর কোনো সমস্যাই আপনার রইল না, যেটুকু থাকে ওটুকুর জন্য স্বাভাবিক কিছু খাবার টাবার আছে, সেগুলো খেলে পরে আপনার সমস্যার সমাধান হয়ে যায় বা হয়ে যাবে। এত সহজ না, আগে শুরুর চিকিৎসাটা করতে হবে, অর্থাৎ কোথা থেকে শুরুটা হলো সেই চিকিৎসাটা করতে হবে, যদি আপনি যৌন সমস্যার সমাধান করতে চান। এবার আসুন সেই কার্যকরী টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করি। সেই টোটকাটি করার জন্য মাত্র 4টি উপকরণ লাগবে। প্রথম যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পানের রস। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 কোয়া রসুন, যে রসুনগুলো ছোট ছোট হয়, অর্থাৎ বীজ রসুন যেটাকে বলা হয় সেই রসুন, অর্থাৎ 2 থেকে 3টি রসুন ভালো করে সেচনি দিয়ে সেচে 1 টেবিল চামচ পরিমাণ রসুনের রস তৈরি করতে হবে। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি। সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। এবার আসুন জেনে নিই কীভাবে সেবন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটি ছোট পাত্রে, কাচের পাত্র বা প্লাস্টিকের পাত্রে, প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ পানের রস, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের রস, 1 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে ভালো করে মিক্সড করবেন, তারপরে সেবন করবেন। কিন্তু শর্ত একটাই, একটু আগেই কথাটি বলেছি, যাদের পেটের সমস্যা আছে, অর্থাৎ যারা IBS-এর রোগী, যারা কোষ্ঠকাঠিন্যর রোগী, যাদের মানসিক সমস্যা আছে, অর্থাৎ যারা সূচিবায়ু রোগী, যারা OCD পেশেন্ট, তাদের কিন্তু এই টোটকাটি কোনো কাজে লাগবে না। জয় গুরু।